কলেজগুলোকে ডিজিটাল এবং অর্থাৎ এই তথ্য প্রযুক্ত ইউরোপ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দেব। এই পৌঁছে দেওয়ার অর্থেই ছেলেমেয়েরা শিখল, এই ছোটকাল থেকে যদি শিশুকাল অবস্থায় যদি এই তথ্য প্রযুক্তির সম্পর্কে তাদের জ্ঞান ধারণ করা যায়, জ্ঞান আহরণ করে দেওয়া যায়, তাদের জ্ঞান ঢুকে দেওয়া যায় মাথায়, তাহলে আমরা আরও উন্নয়নের দিকে ধাবিত করলাম। এই জন্য আমার এটা প্রভাবিকল্পনা রয়েছে সরকারের যে নীতিমালা, সেই নীতিমালার প্রেক্ষিতেই আমরা প্রত্যেকটি স্কুল কলেজে আমাদের তথ্য প্রযুক্তিকে পৌঁছে দেব এবং ছেলেমেয়েদেরকে যাতে আরও প্রযুক্তির মধ্য দিয়ে তাদেরকে আরও ডিজিটাল বাংলাদেশ যাকে বলে সেই দিকে আমরা ছেলেমেয়েদেরকে দাবিত করার জন্য আমরা সোচ্চার হব এবং সচেষ্ট আছিও। ইদানিং শুরু হয়েছে আমার স্কুল কলেজে কম্পিউটার দ্বারা কাজ শুরু হয়েছে। শুধু দর্শক, আমরা এবারে কথা বলবো যশোর জেলা মৎস্য অফিসার জনাব রমজান আলীর সাথে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ভিশন 2021 এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মৎস্য অধিদপ্তর যশোর জেলা কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদর্শনী মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে যাচ্ছি। চাষীগণ যাতে তাদের বাড়ি বসে সেবা পেতে পারেন এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর PS1 মহোদয়ের প্রকল্প কর্তৃক যশোর জেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্র চালু করা হয়েছে। আমরা আশা করছি অচিরেই মৎস্য অধিদপ্তরের সেবাও ইউনিয়নে বসে আমাদের মৎস্য চাষিরা পেতে পারবে, সে ব্যবস্থা আমরা অচিরেই গ্রহণ করব। মুর্শিদনগর ইউনিয়ন পরিষদ থেকে আমরা যে সকল সেবা, তথ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাইতে, তার মধ্যে প্রয়োজন হচ্ছে কৃষি, মৎস্য এবং স্কুল কলেজ মাদ্রাসা স্টুডেন্টদের বিভিন্ন বিষয় ফরম, বিশ্ববিদ্যালয় ফরম এবং বিদেশে ইমেল এবং স্কাইপের মাধ্যমে কথা বলা, সরাসরি কথা বলা এবং ব্লগের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়ে থাকে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে। বর্তমান সরকারের অঙ্গীকারে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার সে ভিশন 2021 প্রোগ্রামে আছে যশোর জেলার মনিয়ামপুর থানার 10 নম্বর মুর্শিদনগর ইউনিয়ন পরিষদে সর্বপ্রথম খামরুল ইসলামের মাধ্যমে এখানে প্রচার স্থাপন করা হয়, ছবি কাজ করা হয় এবং জনগণের সে ইন্টারনেটের মাধ্যমে বিদেশে কথা বলা হয়। এতে জনগণ খুব উৎসাহিত এবং ইউনিয়ন পরিষদের বর্তমান যুগ তথ্যের যুগ, ডিজিটাল বাংলাদেশ গঠন এবং ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে আসতে হবে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে, আমাদের সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামী অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।